প্রথম থেকেই সরকার করোনা ও টিকা নিয়ে ভুল তথ্য দিয়ে দেশের মানুষের সাথে প্রতারণা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সকালে বিএনপির করোনা ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ পর্যবেক্ষণ সংক্রান্ত কমিটির ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় ডক্টর মোশাররফ বলেন, সরকার করোনা নিয়ন্ত্রণের কথা না ভেবে নিজেরা লাভবান হওয়ার কাজে ব্যস্ত। টিকা আমদানিতে সরকার মাত্র একজন লোক ও একটি দেশকে খুশি করার চেষ্টা করেছে, ফলে দেশ আজ টিকা সংকটে পড়েছে বলে অভিযোগ করে বিএনপি। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। করোনা পরিস্থিতি, ভ্যাকসিন সংগ্রহ ও বিতরণ এ নিয়ে বিএনপির পর্যবেক্ষণ তুলে ধরতে এই ভার্চুয়াল সংবাদ সম্মেলনের আয়োজন। প্রধান অতিথি বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, করোনা ও টিকে নিয়ে প্রথম থেকেই সরকারের পক্ষ থেকে ভুল তথ্য দেয়া হচ্ছে, এ কারণে করোনা এখন নিয়ন্ত্রণের বাইরে। দেশের জনগণের সামনে পরিষ্কার যে এ পর্যন্ত জনগণকে এই সরকার মিথ্যা আশ্বাস দিয়েছে। আসলে যেহেতু এই সরকার জনগণের সরকার নয়, তাই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই এবং তারা এই করোনা নিয়েও যে পরিমাণ পরীক্ষা নিরীক্ষার ব্যাপারে যে দুর্নীতি করেছে এটা সকলে জানে। সমাধান করার ব্যাপারে তাদের কোনো সেখানে কোনো মাথা ব্যথা ছিল না। তাদের মাথা ব্যথা, তাদের শুধু উদ্দেশ্য ছিল এই যে জনগণের দুঃসময়কে পুঁজি করে কিভাবে এই সরকার এবং সরকারের যারা তুলপিবাহক তারা কিভাবে নিজেরা লাভবান হবে। করোনাকে এক নম্বর সমস্যা হিসেবে চিহ্নিত করে প্রয়োজনে মেগা প্রজেক্ট থেকে টাকা এনে 70% মানুষকে টিকার আওতায় আনার দাবি জানান তিনি। পৃথিবীর বিভিন্ন যে সোর্স আছে ঔষধ কোম্পানিগুলো, তাদের থেকে এই টিকা সংগ্রহ করা দরকার অতি শীঘ্র। এই 1 লাখ 2 লাখ 5 লাখ প্রায় কোটি কোটি প্রত্যেক মাসে যদি আমদানির ব্যবস্থা করে তাহলেই এটা 4-6 মাসের মধ্যে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। অতএব আমাদের স্পেসিফিক প্রস্তাব হচ্ছে 1 নম্বর সমস্যা হিসাবে চিহ্নিত জাতীয়ভাবে করতে হবে এবং টিকা ক্রয়ের জন্য যেখানে যা প্রয়োজন সেই টাকা অন্য খাত থেকে দরকার মতো ডাইভার্ট করে এই টিকা ক্রয় করা অতি জরুরি। এদিকে প্রতিটি হাসপাতালে আইসিইউ বসানো ও অক্সিজেন সরবরাহের দাবি জানিয়ে বিএনপির আরেক নেতা করোনা নিয়ন্ত্রণে জাতীয় ঐক্যের দাবি জানান। সরকার তো ডে ওয়ান থেকে প্রথম 2000 কিট নিয়ে প্রথম মনে করছে যে পরীক্ষা করে আইডিসিআর এর মাধ্যমে সব নিয়ন্ত্রণ করে ফেলবে। সরকারের অনেক স্থাপক চিকিৎসকরা বলার চেষ্টা করেছিল করোনা নাকি মানে একটা সর্দি কাশির মতো অসুখ, কিন্তু আজকের বাস্তবতা হচ্ছে করোনা সারা পৃথিবীকে কাঁপিয়ে দিয়ে বিএনপি যেটা বলতে চায় সেটি হচ্ছে যে আমাদের সামগ্রিক পরিকল্পনা প্রস্তুতি, সেটার জন্য দরকার সমগ্র জনগোষ্ঠীর ঐক্যবদ্ধ প্রচেষ্টা, যেটি বিএনপি বারবার বলা সত্ত্বেও সরকার করে নাই। করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ভারে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগের আহ্বান জানান বিএনপি নেতারা। এই ব্যর্থতা নিয়ে স্বাস্থ্যমন্ত্রীকে এবং সরকারের পদত্যাগ করা উচিত। তাইফুর রহমান তুহিন, এসএটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।